ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ সম্ভবত গত 3-4 দিনে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচিত নাম। আর এমনটা হবেই না বা কেন? ভারতের বিপক্ষে গত 2 ম্যাচে কী করেননি ডানহাতি অলরাউন্ডার? দলের বিপদের সময় ব্যাট হাতে খেলেছেন ম্যাচ জয় সব ইনিংস, আবার বল হাতও প্রয়োজনের সময় এনে দিয়েছেন উইকেট। আর 25 বছর বয়সে এই ক্রিকেটারের অলরাউন্ড পারফরমেন্সে ভারতকে স্তব্ধ করে দিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। এ নিয়ে ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল টাইগাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে 100 রানে অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়ে বাংলাদেশ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ভারতকে 272 রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 50 ওভারে 266 রান করে 9 উইকেট হারিয়ে ভারত। শেষ পর্যন্ত ভারতকে 5 রানে হারিয়ে অলরেডি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে 2016 সাল এবং 2022 সালে লাস্ট 2টি সিরিজে ভারতের সঙ্গে জিতেছে বাংলাদেশ।